আমার সন্তানদের। আব্রাহাম গেছে, তাকে একটা সুন্দর মেমোরি দেওয়ার চেষ্টা করেছি। সামনে শেজাদ যাবে, তাকেও একটা সুন্দর মেমোরি দিব ইনশাআল্লাহ। এক মাসের সফর শেষে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন ঢালিউড কিং সুপারস্টার শাকিব খান। বৃহস্পতিবার সকাল 10:30 রাজধানী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বিমানবন্দরে নেমে শাকিব খান সাংবাদিকদের মুখোমুখি হন। এ সময় নানান প্রশ্নের উত্তর দেবার পাশাপাশি শাকিব খান তার দুই সন্তানকে নিয়েও কথা বলেছেন। শাকিব খান তার দুই সন্তান প্রসঙ্গে বলেন, আমার সন্তানের প্রতি আমার ভালোবাসা থাকবেই, অ্যাটলিস্ট আপনার সন্তানের প্রতিও আপনার ভালোবাসা থাকে। আমি আমার দুই সন্তানকে নিঃসন্দেহভাবে জীবন কাটাতে চাই। আমেরিকায় আপনারা দেখেছেন আমার বড় সন্তান আব্রাহাম খান জয়কে নিয়ে আমি ঘুরে বেরিয়েছি, ওকে কিছু সুন্দর স্মৃতি উপহার দিতে চেষ্টা করেছি। এবার শেহজাদ খান বীরকেও আমি সেই স্মৃতি উপহার দিতে চাই। শেহজাদ খান বীরকে নিয়েও আমি আমেরিকায় ঘুরতে যাব। আব্রাহাম গেছে, তাকে একটা সুন্দর মেমোরি দেওয়ার চেষ্টা করেছি। সামনে শেহজাদ যাবে, তাকেও একটা সুন্দর মেমোরি দিব ইনশাআল্লাহ। তবে শেহজাদ খান বীরের সঙ্গে তার মা চিত্রনায়িকা অরুণ থাকবেন কিনা এ বিষয়ে তিনি পরিষ্কার বলেননি। তবে শেহজাদ খান বীরের বয়স কম হওয়ায় তার সঙ্গে তার মা থাকবেন এ বিষয়ে কিছুটা ইঙ্গিত দেন এই সুপারস্টার। এই তো শুরু, বস আমরা তো এইরকমই আশা করেছিলাম, ভেবেও ছিলাম, যা ভেবেছিলাম তাই হল। আমি আগের ভিডিওগুলোতে বলেছিলাম বস যেন তার দুই সন্তান এবং দুই স্ত্রী নিয়ে একই ছাদে বসবাস করে। হয়তো আমার সেই কথাটি আজ বলতে চলেছে, শুধু সময়ের ব্যবধান, একই ছাদ হবে তবে পৃথক আকার, সময়ের পার্থক্য। সময় স্পেন্ড কিন্তু একাকৃত্যেই মজা। হানিমুন দুই নারী একত্রে অশান্তির সৃষ্টি হতে পারে। ওই যে কথায় আছে না, নারী আটকায় কীভাবে, নারী আটকায় কিসে, নারীদের কিসে আটকায়, এটা বুবলি এবং অপুতে ভালোভাবেই জানে। আর নারীদের কিসে আটকে শাকিব খান সবচেয়ে ট্যালেন্টভাবে জানেন, তাই তিনি পৃথক পৃথকভাবে আটকানোর চেষ্টা করছেন। শাকিব বস খুবই ট্যালেন্ট, তিনি ধীরে ধীরে কৌশলে আগচ্ছেন। এক ধাপ এক মজা শেষ, তো দ্বিতীয় ধাপ দ্বিতীয় মজার অপেক্ষা। আব্রাহাম খান জয় কিন্তু বড় ছিল, তবুও তার মা সঙ্গে ছিল। শাহজাদ খান বীর কিন্তু ছোট, সো মা থাকবে। টু দিস পয়েন্ট তারপর যা হবে আমরা কিন্তু জানব না। কেমনে জানবো, সেটা তো আমেরিকা আর আমরা তো বাংলাদেশ, যাওয়াও সম্ভব নয় জানাও সম্ভব নয়। এরপর কিন্তু প্রতিক্রিয়া আসবে, সেটা থেকেই আমরা আন্দাজ করে নিব, আর তখনই হয়তো আমরা ক্লিয়ারটা বুঝতে পারব। যাই হোক, আমাদের বোঝাবুঝির সাথে কোনো সম্পর্ক নেই, ওনারা মজা পাইলেই হলো, ভালো থাকলেই হলো। তবে শাকিব বসকে আমার একটা অনুরোধ, আমি শাকিবিয়ান হিসেবে, বস আপনি ইসলামের নীতি মেনেই কিন্তু এগিয়ে যান। বেস্ট অফ লাক বস, আপনার আমেরিকার পৃথক পৃথক জীবন সুন্দর এবং সুখময় হয়ে উঠুক।